নকশালবাড়ির অটল থেকে তক্ষক সহ গ্রেফতার তিন পাচারকারী। গোপন সূত্রে খবরের ভিত্তিতে এসএসবির 41 নম্বর ব্যাটেলিয়ন নকশালবাড়ির অটল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সন্দেহজনক তিন ব্যক্তিকে তল্লাশি চালাতেই ধৃতের কাছ থেকে তিনটি তক্ষক উদ্ধার করা হয়। পরে ধৃতদের বাগডোগরা বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়। ধৃতরা হল মোনাফ আলী বয়স 36 বছর, মোহাম্মদ জাহির উদ্দিন বয়স 56 বছর, ইউনিস আলী বয়স 57 বছর। ধৃতদের মধ্যে দুজন অসমের বাসিন্দা ও একজন জলপাইগুড়ি জেলার শালুগড়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। বন বিভাগ সূত্রে খবর, ধৃতরা তক্ষকগুলিকে নেপালে পাচারের ছক কষছিল। উদ্ধার তক্ষকের বাজার মূল্য লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে। Thank you.